আমদানি ও নিয়ন্ত্রণমূলক শুল্ক কমানোর খবরে কমতে শুরু করেছে চালের দাম। রাজধানী পাইকারি মোকাম বাবুবাজারের আড়তগুলোতে আজ সরু ও মোটা চালের দাম কেজিতে অন্তত 1 টাকা করে কমেছে। সরকার পহেলা সেপ্টেম্বর থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু করলে এবং আমদানির চাল বাজারে এলে দাম আরও 3-4 টাকা কমতে পারে বলে মনে করছেন আড়তদারেরা। দফায় দফায় বাড়তে থাকা চালের বাজার নিয়ন্ত্রণে রবিবার আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে সরকার। পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক 25 থেকে কমিয়ে করা হয়েছে 5%। এই সুবিধায় 31শে ডিসেম্বর পর্যন্ত আমদানি করা যাবে সিদ্ধ ও আতপ চাল। এই খবরে কমতে শুরু করেছে চালের দাম। মিলার রহ চালের দাম এখন 1-200 টাকা বস্তা প্রতি কমাইতেছে। ইন্ডিয়াতে ঢুকে গেলে আরও দাম কমার সম্ভাবনা আছে। এটা বেচা কিনে নাই খুব কম, কাস্টমার নেই, বাজার এমন একটু মন্দা। সরকার বেড কমাইছে কাল থেকে শুনছি, বেডটা কমাই দিছে, তখন কাস্টমার এমনি কমে গেছে। এখন মার্জিন কমানো হয়েছে, যদি ব্যাপক হারে আমদানি হয় তাহলে চালের বাজারটা কমবে। সোমবার রাজধানীর পাইকারি মোকাম বাদামতলি বাবুবাজারে গিয়ে দেখা যায় মানভেদে মিনিকেট বিক্রি হচ্ছে 62 থেকে 68 টাকায়, 65 থেকে সর্বোচ্চ 75 টাকায় মিলছে নাজির সাইল। আর পাইজাম স্বর্ণা ও আটাশ চালের কেজি 45 থেকে সর্বোচ্চ 53 টাকা। বিক্রেতারা বলছেন শুল্ক কমার খবরে ক্রেতাও কমেছে। বাবুবাজার বাদামতলি আড়তদার সমিতির নেতারাও বলছেন আমদানির চাল দেশে এলে দাম আরও কমবে। চালের বাজার কিন্তু অটোমেটিক আপনার প্রত্যেকটা চালই আড়না থেকে 1 টাকা করে হোলসেল আপনার কমাচ্ছে। আপনার তো আমরা মনে করি যে আরও কিছু কমবে, আস্তে আস্তে কমে আসবে, কারণ সামনে আবার নতুন ফসল আসতেছে। তারপর গভর্নমেন্ট আরও চিন্তা করছে যে আপনার চালের বাজার ওমএসসি চাল ছাড়ছে, তারপর আপনার অনেক কার্ড দিচ্ছে আপনার যারা কম দামে 15 টাকা কেজিতে চাল দিচ্ছে আপনার। তো সব কিছু মিলিয়ে আপনার আমার মনে হয় ভালো একটা চালের বাজারটা স্থিতিশীল আছে এবং কমতে দিক এবং সামনে আশা করি আরও কমে আসবে। দাম সহনীয় রাখতে চালকল মালিকদের পাশাপাশি কর্পোরেট ব্যবসায়ীদের ওপর নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে আরও দুলো। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।